হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজ আমি তোমাদের শোনাবো দুই বেস্ট ফ্রেন্ডসের মিষ্টি একটা গল্প। টুডে ইজ 11th July, আজকে হলো আমার আর মিউয়ের ফ্রেন্ডভার্সারি, মানে আজকের এই দিন থেকেই আমাদের দুজনের মিষ্টি এই বন্ধুত্বটা শুরু হয়েছিল। সো আজকের এই স্পেশাল দিনে আমরা দুজনে খুব স্পেশালভাবে দিনটা কাটাবো, তাই বিকালবেলায় আমি বেরিয়ে পড়েছি, ওর জন্য ফুল টুল কিনে নিয়েছি আর কিছু গিফটসও কিনেছি যেগুলো তোমাদের দেখাবো। আর আমাকে ও বলল চলে আসতে, কী নাকি সারপ্রাইজ আছে, আমাকে বলা যাবে না কোথায় যাচ্ছি। তো আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য গাড়ি নিয়ে চলে গেলাম। এই দেখো পাগলিটা এসেছে, অবাক হয়ে গেছে, ভেবেছে আমি স্কুটি এনেছি, নয় আমি কোনো ক্যাবে গেছি। আমি ভাগ্যিস নিইনি, নিতে আছে, আমি ভাবছি ওখানে গিয়ে নেব। তোমাদের মতো আমি ওর ফোনের কনভারসেশন শুনে গেস করতে পারছিলাম যে কিছু একটা সারপ্রাইজ প্ল্যান করছে আমার জন্য। তো আমি অনেকবার জিজ্ঞাসা করলাম, কিন্তু কিছু বললো না, শুধু বললো আমি যেখানে নিয়ে যাচ্ছি চুপচাপ চ। আচ্ছা, এই ফ্রেন্ডভার্সারি ব্যাপারটা কি মিষ্টি না? তোমরা সবাই শুনেছো অ্যানিভার্সারি, লাভ অ্যানিভার্সারি, ফ্রেন্ডশিপ ডে, এই সব কিছু শুনেছো, কিন্তু এই ফ্রেন্ডভার্সারি ব্যাপারটা খুবই ইউনিক। মানে সেই ছোট্টবেলায় স্কুল ডেজ থেকে আমাদের এই বন্ধুত্বটা শুরু হয়েছিল। কথা বলতে বলতে চলে এলাম সিনে ক্যাফেতে, ফাইনালি আমি জানতে পারলাম যে আমাকেও কোথায় নিয়ে এসেছে। এবারেই শুরু হবে আসল সারপ্রাইজিং ব্যাপারটা। ও মাই গড, মানে গাইজ, আমি ভিতরে ঢুকে বুঝলাম যে ও আমার জন্য একটা প্রাইভেট থিয়েটার বুক করেছিল, ফুল অডিটা। আর সেই থিয়েটারে আগে থেকেই ওর প্ল্যান করে রাখা মুভি চলছে, যেটা খুবই স্পেশাল আমাদের জন্য। তোমরা অনেকেই বুঝতে পারছো কি মুভি চলছে, এরপর দেখো। আমি এই এক্সপ্রেশনটা শুধু দেখতে চাই লাস্ট। তোমরা ঠিকই গেস করেছো, এখন চলছে DDL যে মুভি, যেটা আমার তোমার সবারই ফেভারিট মুভি। তো এই মুভিটা যখন রিলিজ করেছিল তখন আমরা থিয়েটারে দেখতে পাইনি। তো আমরা মোটামুটি SRK সব মুভি বড় হয়ে একসাথে সিনেমা হলে গিয়ে দেখেছি, তো এটা আমাদের ইচ্ছা ছিল যে এটা আমরা একসাথে থিয়েটারে দেখব। আর সেই ড্রিমটা ফাইনালি একটা স্পেশাল দিনে পূরণ হচ্ছে, তার জন্য আমাদের খুব মজা হচ্ছে। বলছি আসবে, এক্ষুনি আসবে। আমি পুরো অবাক হয়ে গেছি, আমি ভাবছি ঢুকে এরকম অডিটে কেন ঢুকে দিচ্ছে, অডি ফোর অডি ফোর এটা কি হচ্ছে? আচ্ছা মুভি দেখবে কি খাও অজানা হবো নে জানি কি কই হই নাই মে ভি বলু এসে এসে লড়কে কাম মিলতে না সুকরি মিলি নাই
আসবে আসবে, আমি রেডি করে রেখেছি, যেই বলবে সঙ্গে সঙ্গে জু করে দেবো একদম। তোমরা হয়তো ভাবছো যে আমরা কেমন পাগলিদের মতো লাফালাফি নাচানাচি করছি, কিন্তু বিশ্বাস করো আমরা দুজনে যেন সেই পুরনো দিনে ছোটবেলায় স্কুল ডেজে চলে গেছিলাম, একদম ওই সময় ফিরে গেছিলাম। ওখানে কি সুন্দর একটা বেল প্রেস করলে অ্যাটেন্ডেন্ট চলে আসছিল, আর একটা ফিশ এন্ড চিপস বললে না, চোখ বন্ধ কর, আর কেন চোখ বন্ধ করবো, এইটা তোমার বল দেখি উপরে কি মিষ্টি দেখতে গরুটা, এটা খুব সুন্দর দেখতে, মনোযোগ দিয়ে খুলছে গুটু বাচ্চাদের মতো। গোনা কি সুন্দর দেখতে গরুটা, কি মিষ্টি দেখতে গরুটা, আমি এটা পরিয়ে দেবো, আমি এটা পাই অ্যাঙ্কলেট, আমি পরিয়ে দেবো, ঠিক আছে আমি আসছি না, কি মিষ্টি দেখতে, নজর ঢাকার মতো মিষ্টি মিষ্টি পাতা লাগছে, যেখানে যাচ্ছি ঝুনঝুন করছে, দেখ এটা ঝুনঝুনি আছে, ওটা ঝুনঝুন করছে, সুন্দর লাগছে, কত বড় খাট আমাদের দিয়েছে, একজন দুজন তিনজন মা বাবা বাচ্চা, হ্যাঁ এখানে যদি ঢুকতো সবাই মিলেই বসে যেত, কোনো অসুবিধা তো নেই, আমি গিফট নেবো বলে কেমন না
প্রতি বছর আমরা একটা কিছু একটা কিছু আমরা কপালের জিনিস কিনি না প্রতি বছর, এবছর আমি ড্রেস কিনি। এই দেখো হাতের ব্লেসারটা হারিয়ে গেছিল, আমার মনে খুব দুঃখ ছিল, সেম জিনিস কিছু কিনবো যেটা আমরা পরে থাকতে পারবো। আর দুটো আছে ওখানকার আমার আবার আলমারিতে চলে যাবে। এটা কিনি, তোর গুলো তো সব রয়েছে, ও যেখানে যেখানে ঘুরতে গেছে সব আর একটা করে কিনি। আমার ফ্ল্যাটের চাবিতে দুবাই ঘুরছে, আলমারির চাবিতে বালি ঘুরছে, নতুন ফ্ল্যাটে দুবাই, নতুন ফ্ল্যাটে দুবাই, একটা আলমারিতে বালি আর একটা কোথায় গেলি। এত কেন জিনিস এনেছি, এটা কেন এনেছি, কিছু কিনেছি তোরই হবে। কি দারুণ হয়েছে, এমনি তোর এর সাথেও করতে পারবে। হ্যাপি ফ্রেন্ডভার্সারি সোনা ইয়ার নিউ। খুব সুন্দর তো কেকটা দেখতে। Oh, my God.
চেপে চেপে আছে কি মিষ্টি দেখতে। এটা সময় তুলবো তোকে, দাঁড়া অত দূরে চলে গেলে তো খিবির ফ্রেমের বাইরে চলে যাচ্ছিস। বলছিলাম না তো এতগুলো খাবো কি করে আমরা, এইটা নুডলস খাবো। তার সাথে হচ্ছে এইগুলো আর তার সাথে এইটা আরে না রে না রে না একদম ফ্রেশ। আমাদের আজকের ডেটটা কিন্তু খুব ভালো হচ্ছে, খাবারটাও সুন্দর। তো সব মিলিয়ে বলবো সিনে ক্যাফের অ্যারেঞ্জমেন্ট, অ্যাম্বিয়েন্স, দ্য কোয়ালিটি অফ ফুড অ্যান্ড ইটস টেস্ট খুব খুব সুন্দর। ¶¶
ড্রিম ড্রিম টাটা বাই 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 পুরো মুভিটা দেখে যাওয়ার ইচ্ছা ছিল বিভিন্ন ফেসে দেখবো আমাদের বাড়িতে তার আগেরটা দেখলাম তারপরে টাটা চলো টাটা আমি উঠে যাবো আগে তো সারপ্রাইজটা কিরম লাগলো মানে দুর্দান্ত মানে আমি একদমই আনএক্সপেক্টেড ব্যাপারটা হয়েছে জানো যখন প্রথমে ঢুকছিলাম প্রথমে এরকম ডোর এরকম লাগানো রয়েছে ভাবছি কোনো হয়তো আমি মানে ভাবছি হয়তো কোনো রুম যেটা আর কি অন্যরকম মানে এরকম যে একটা থিয়েটার যে ফিলিং যে অডি পুরো অডিটা আমাদের এটা বুঝতেই পাইনি দরজায় দরজায় অডি লেখা রয়েছে আমি ভাবছি হয়তো কোনো স্টাইল কোনো রুমের নাম দিয়ে যে হয়তো অডি ওয়ান অডি টু মানে মানে ইমাজিনেশনের বাইরে একদম মানে পুরো স্পেল বাউন্ড হয়ে গেছে আর ডিডিএল যে তার সাথে ঢুকেছি যেই চালাতে শুরু করেছি ইয়াশরাজ ফিল্মস টিটি করে নিয়েছে আমরা দুই বন্ধু মিলে অনেক সুন্দর সুন্দর মেমোরিজ নিয়ে বাড়ি ফিরছি তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও আর যারা আমাদের মতো এসআরকে ডাই হার্ট ফ্যান তারা কিন্তু কমেন্ট করতে ভুলো না যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর এটাও কমেন্ট করতে ভুলো না যে তোমাদের আমাদের এই মিষ্টি ফ্রেন্ডশিপের গল্পটা কেমন লাগলো আর ভগবানের কাছে এটুকু প্রে করো যেন আমাদের দুজনের এই বন্ধুত্বটা যেন সারা জীবন অটুট থাকে আর সিনে ক্যাফে যদি ডিটেলস লাগে ফোন নাম্বার অ্যাড্রেস অ্যান্ড এভরিথিং তোমরা কমেন্ট করে জানিও আমি কমেন্ট সেকশনে জানিয়ে দেবো টাটা